আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদ মাম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ঝটপট একদম ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, সেটা হচ্ছে গুড়া দুধের প্যাড়া সন্দেশ। এটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা না বানিয়ে না খেলে বুঝবেন না এটা কত মজা। হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে যে এত সুন্দরভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায়, সেটা না করলে বুঝবেনই না যে এটা কত দ্রুতভাবে কত সুন্দরভাবে হয়ে যায়। দেখা যাচ্ছে যে মিষ্টি খেতে মন চাচ্ছে, ঝটপট করে আমরা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারি। এটা একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় সময় কমে, তো এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওখানে একটা ক্লিক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো আপলোড দেবো, সেগুলো সবার আগে দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটাই। এদের চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, এখন এখানে আধা কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি এখানে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, ফুল ক্রিম গুঁড়া দুধটা, সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন সমস্যা নাই, কিন্তু ফুল ক্রিম হতে হবে। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করি। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে, নাড়া বন্ধ দিলে কিন্তু তলানিতে লেগে যায়। এ যে সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে, দেখেন ডোটা কেমন হয়েছে, একদম প্যান থেকে উঠে এসেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এ যে ডোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে একটু ডো নিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। এ যে আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এ যে এইভাবে যে এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এটা কিন্তু বেশি ঠান্ডা হয় নাই, গরম গরমে আছে, বেশি ঠান্ডাও করা যাবে না। যে আমি আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এই যে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে, কত সহজেই দ্রুতভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। দেখা যাচ্ছে ঝটপট করে এই মিষ্টিটা আমরা তৈরি করে নিতে পারি একদম ঝটপটভাবে। আমি একটু এটা ডেকোরেশন করে নিচ্ছি, আমি এখন মিষ্টিটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি চেরি ফল দিয়ে। আপনারা বাদাম যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিতে পারে, জাস্ট একটু সৌন্দর্যের জন্য। এই যে একটু ডেকোরেশন করে নিলাম, তো দেখলেন তো অনেক সহজেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। দেখা যাচ্ছে মিষ্টি খেতে মন চাচ্ছে, ঝটপট করে এই প্যাড়া সন্দেশ মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তো সেটা তো দেখলেনই কত সহজে ঝটপটভাবে এই মিষ্টিটা তৈরি করে নিলাম। এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও অসম্ভব মজা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে এইভাবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আপু ভাইরা, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।